আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বনশ্রী দাসের রাজ্যের স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আমি জান্নাতুল ফেরদৌস, গণিত বিষয়ের শিক্ষক। আজ তোমাদের আমি প্রথম শ্রেণী, হ্যাঁ, ক্লাস নিব তোমাদের এক থেকে, আলোচ্য বিষয় হচ্ছে এক থেকে তিরিশের সংখ্যার মধ্যে খালি ঘর পূরণ করো। এইচ ডাব্লিউ নং হচ্ছে তোমাদের এই খালি ঘর পূরণের উপর এইচ ডাব্লিউ হবে 14 নম্বর, আর ক্লাস নং হচ্ছে 19। চলো তাহলে, আমি একটা পোস্টারের মধ্যে লিখেছি খালি ঘর পূরণ করো এক থেকে তিরিশ সংখ্যার মধ্যে। তাহলে এখানে আমি এক থেকে দশ পর্যন্ত লিখেছি, এখানে আমি প্রতিটা ব্ল্যাকবোর্ডে লিখে করাবো। তো চলো আমি ব্ল্যাকবোর্ড দিয়ে শুরু করে দিই। এক নম্বর, এক নম্বর আমি লিখেছি, কী লিখেছি, এগারো, তারপর একটা ফাঁকা ঘর দিয়েছি, তারপর লিখেছি তেরো, তারপর একটা ফাঁকা ঘর, তারপর একটা ফাঁকা ঘর, তারপর আরেকটা ফাঁকা ঘর, তারপর দিয়েছি সতেরো, তারপর দিয়েছি ফাঁকা ঘর, তারপর ফাঁকা ঘর বিশ, এইভাবে লিখেছি। আচ্ছা দেখো, এখানে এক নম্বর লিখেছি এগারো, এগারোর পর একটা ফাঁকা ঘর আছে, খালি ঘর আছে, তারপর তেরো লিখেছি, তারপর একটা খালি ঘর, তারপর আরেকটা খালি ঘর, তারপর আরেকটা খালি ঘর, তারপর সতেরো, তারপর আরেকটা খালি ঘর, তারপর আরেকটা খালি ঘর, তারপর বিশ। আচ্ছা আমরা তাহলে এগারোর পরে কী জানি সংখ্যা? এগারোর পরে আমরা জানি এক দশ এক, এগারোর পরে জানি আমরা এক দশ দুই বারো, তারপর এক দশ তিন তেরো, তারপর কী হবে এক দশ চার চোদ্দো, এক দশ পাঁচ পনেরো, এক দশ ছয় ষোলো, তারপর এক দশ সাত সতেরো দেওয়া আছে, তারপর এক দশ আট আঠারো, এক দশ নয় উনিশ, দুই শূন্য বিশ, ঠিক আছে। তারপর একটা দেখো, দুই নম্বর দেওয়া আছে এখানে, এটাও একটা ফাঁকা ঘর দেওয়া আছে, প্রথম সংখ্যা একটা ফাঁকা ঘর দেওয়া আছে, তারপর লেখা আছে বাইশ, দুই দশ দুই বাইশ, তারপর একটা ঘর ফাঁকা, তারপর ফাঁকা, তারপর পঁচিশ, দুই দশ পাঁচ পঁচিশ দেওয়া আছে, তারপর দুই দশ ছয় ছাব্বিশ, তারপর ফাঁকা, তারপর কমাদের ফাঁকা, তারপর আঠাশ আঠাশ উনত্রিশ, তারপর ঘর ফাঁকা। তা দেখো এখানে একটা প্রথম সংখ্যা ফাঁকা ঘর, তারপরে কি দুই দশ দুই বাইশ, তাহলে দুই দশ দুই বাইশের আগের যে সংখ্যাটা সেটা হবে, তা আগের সংখ্যাটা কী হবে, দুই দশ এক একুশ হবে, তারপর দেওয়া আছে দুই দশ দুই বাইশ, তারপর দুই দশ তিন তেইশ, তারপর দুই দশ চার চব্বিশ, দুই দশ পাঁচ পঁচিশ, দুই দশ ছয় ছাব্বিশ, তারপর দুই দশ সাত সাতাশ হবে, তারপর কী হবে দুই দশ আট আঠাশ, দুই দশ নয় উনত্রিশ, তিন শূন্য তিরিশ, এখানেই এই খালি ঘরটা শেষ। তারপর তিন নম্বর কে দেওয়া আছে, দেখো তিনে হচ্ছে দেওয়া আছে এক যোগ ফাঁকা ঘর দিয়ে সমান চাই। আচ্ছা এক যোগ ফাঁকা ঘর সমান চাই, তাহলে একের সাথে কত যোগ করলে যোগফল চার হবে, যেহেতু এখানে আমরা চিন্তা করতে পারি যে এক চার থেকে এক বাদ দিলে কত থাকে, তিন থাকে, তা তিন বসালে এখানে কী হবে, এই দুটো সংখ্যার যোগফল হবে চার। তাহলে আমরা একটা কাজ করি, রাখে তোমাদের সহজে বোঝার জন্য চারের সাথে এক বিয়োগ করে নিব, বিয়োগ করলে যোগফল যা হবে এখানে এটা বসায় দিলে যোগফল তাই হবে। তো একের সাথে তিন যোগ করলে কত হয়, চার হয়, একের সাথে তিন যোগ করলে চার হয়। আমরা মুখোমুখি করতে পারি, অনেক সময় যারা মুখোমুখি করতে অসুবিধা হয় তার জন্য এই রাস্তা ব্যবহার করলে ভালো হবে। তারপর চার নাম্বার, চার নাম্বার হচ্ছে প্রথমে ফাঁকা ঘর, তারপর চার, তারপর সমান দিয়ে দশ দেওয়া আছে। আচ্ছা তাহলে আমরা এখানে কী করবো, কত সংখ্যা মানে চারের সাথে কত সংখ্যা যোগ করলে যোগফল কত হবে, দশ। তা দশ থেকে আমরা এভাবে চিন্তা করতে পারি, চারের সাথে কত যোগ করলে দশ হয় সেই সংখ্যাটা এভাবে বসাইতে পারি, বা দশ থেকে চার বাদ দিলেও আমরা করতে পারি, দশ থেকে চার বাদ দিতে হবে, দশ থেকে চার বাদ দিলে যা পাবো তা বসিয়ে দিলেই হবে কি, এই দুটার যোগফল দশ, তার মানে ছয়ের সাথে চার যোগ করলে দশ হবে, আর দশ থেকে চার বিয়োগ করলে আমরা কত জানি, ছয় জানি। একইভাবে আমরা এখন পাঁচ নাম্বারটা করব, পাঁচ নাম্বার হচ্ছে শূন্য সাথে কত যোগ করলে সাত হয়। আচ্ছা শূন্য সাথে যাই যোগ করি না কেন সেই সংখ্যাটি হবে, তাহলে শূন্য সাথে সাত যোগ করলে কী হবে, সাত হবে, শূন্য সাথে আমরা যেই সংখ্যা যোগ করব যোগফলটা সেটাই পাবো, তাহলে শূন্য সাথে আমরা সাত যোগ করলে যোগফল সাত পাবো, এটা হচ্ছে এটা সহজ নিয়ম, শূন্যর সাথে যাই যোগ করি না কেন সেই সংখ্যাটাই যোগফল আসে। তো হয়ে গেল আমাদের এখানে পাঁচটা অঙ্ক, ঠিক আছে। তো পরবর্তী অঙ্ক দেখার জন্য এটা আমি মুছে নিচ্ছি আগে, তাহলে ছয় নম্বর, এক নম্বর শুরু করি,
12 সাথে 4 যোগ করলে যোগফল কত হবে এই ফাঁকা করে দেওয়া আছে 12 সাথে যোগ করলে 4 যোগ করলে কত হয় সেটা আমরা লাখও দেখতে পারি বা মুখে মুখেও করতে পারি ঠিক আছে 12 সাথে 4 যোগ করলে তাহলে 2 আর 4 কত 6 হয় 4 5 6 আর 1 এর 1 তাহলে কত পেলাম আমরা 12 আর 4 যোগফল পেলাম হচ্ছে 16 তারপর 7 নাম্বার আমরা দেখি 14 এর সাথে হ্যাঁ কত যোগ করলে যোগফল 30 হবে তাহলে 14 এর সাথে কত যোগ করলে যোগফল 30 হবে সেটা আমরা কিভাবে করব এটা বের করার জন্য যেহেতু একটু বড় সংখ্যা আমরা 30 এর সাথে 14 টা কি করব বিয়োগ করে নিব ঠিক আছে বিয়োগ করে যে ফলটা পাবো সেটা বসিয়ে দিলে এই দুটার যোগফল তাই হবে তাহলে দেখো এখানে 0 দেওয়া আছে এখানে 4 দেওয়া আছে 0 টা কি 4 এর অপেক্ষা বড় তাহলে এই 0 টাকে আমরা মনে মনে চিন্তা করব 0 এর বাঁ পাশে একটা 1 চিন্তা করলে 10 হবে 10 থেকে 4 বাদ দিলে কত হবে 6 হাতে আছে 1 এই 1 1 এর নিচের সাথে যোগ করতে হবে নিচের সংখ্যার সাথে 1 1 এর যোগ করলে 2 হয় 2 থেকে 3 থেকে 2 বাদ দিলে 1 হয় তাহলে 1 14 এর সাথে 16 যোগ করলে যোগফল কত হবে 30 এখন চলো 8 নাম্বার করি এখানে দেওয়া আছে ফাঁকা ঘর বিয়োগ 4 সমান দিয়ে 4 ঠিক আছে এখানে চিহ্নটা কি প্রথম ফাঁকা ঘর তারপর বিয়োগ চিহ্ন তারপর 4 সমান 4 প্রথম ঘর যদি ফাঁকা থাকে তারপর যদি বিয়োগ চিহ্ন থাকে তারা অলওয়েজ যোগ হয় আর বাকি ক্ষেত্রে দেখবা খালি ঘরে সব বাকি ক্ষেত্রে বিয়োগটাই বেশি শুধু এই ক্ষেত্রেটাই যোগ হয় আর এই ধরনের ক্ষেত্রে এই দুটো ক্ষেত্রেই সুযোগ হবে 12 সাথে 4 সরাসরি যোগ করলে যে 16 হয় আর ফাঁকা ঘর দিয়ে তারপর যদি বিয়োগ চিহ্ন দেওয়া থাকে তাহলে সেই সংখ্যাটা হবে যোগ এই দুটো সংখ্যা যোগ হবে বাকি সব ক্ষেত্রে বিয়োগ হয় তাহলে আমরা 4 4 যোগ করলে কত পাই 8 তাহলে এখানে 8 থেকে 4 বাদ দিলে কি হবে 4 বসবে মানে কোন থেকে 4 বাদ দিলে 4 হয় সেটা এখানে দেখালাম 9 নাম্বার ঠিক আছে 10 থেকে কত বাদ দিলে 3 হয় ঠিক আছে আমরা চিন্তা করব এটাকে যে 10 থেকে কত বাদ দিলে 3 হয় আমরা 10 থেকে কত বাদ দিলে 3 হয় আমরা দেখব এখন 10 থেকে 3 3 বাদ দিলে কত হয় 7 হয় তাহলে আমরা এখানে 7 তা 10 থেকে 7 বাদ দিলে 3 হয় 10 নাম্বার অঙ্ক দেখো 29 বিয়োগ হচ্ছে ফাঁকা ঘর সমান হচ্ছে 12 এইটাও একই 29 থেকে কত বাদ দিলে 12 হবে তাহলে আমরা 29 থেকে কত বাদ দিব সেটা আমরা বিয়োগ করে বের করে নিচ্ছি 9 থেকে 2 বাদ দিলে কত হয় 7 হাতে আছে 1 না হাতে না এটা 2 থেকে 1 বাদ দিলে 1 হয় ঠিক আছে তা 9 থেকে 2 বাদ দিলে হয় 7 আর 2 থেকে 1 বাদ দিলে হয় 1 তাহলে কত বাদ দিব 17 17 বাদ দিলে 12 হবে ঠিক আছে এই যাবৎ আমি যতগুলো অঙ্ক করিয়েছি সব কিন্তু তো রাখ আমি বিয়োগ করেছি তাই না সহজ একটা টেকনিক হচ্ছে এই 6 নাম্বার অঙ্কটা 12 যোগ 4 মানে যোগফল সরাসরি বসাইতে হবে এটা আর আরেকটা 9 নাম্বার দেখো 9 নাম্বার না 8 নাম্বার দেখো ফাঁকা ঘর তারপর বিয়োগ চিহ্ন দিয়ে চাই তারপর সমান দিয়ে চাই এই দুইটা ক্ষেত্রে কিন্তু আমরা রাফে যোগ করেছি প্রথম ঘর ফাঁকা তারপর যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করবো এই সংখ্যাটা যোগ করে তারপরে এখানে এই খালি ঘরে বসাতে হবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এই যে আজকে যে পড়াটা খালি ঘর পড়ুন তোমাদের এই সবগুলো হচ্ছে তোমাদের সিডাব্লিউ টু এইচডাব্লিউ থাকবে সিডাব্লিউ টু এইচডাব্লিউ এইচডাব্লিউ নাম্বার হচ্ছে তোমাদের 14 তারপর যদি কোনো বুঝতে অসুবিধা হয় মিসের এখানে নাম্বার দেওয়া আছে নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবে ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ